টু মাই চ্যানেল ডিজিটাল প্রিপারেশান। ডিজিটাল প্রিপারেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। থাম্বনেল দেখেই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে কিছু কথা বলি, আমাদের আজকের যে ভিডিওটি সেই ভিডিওটিতে অনেক জিনিস আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো সেই সমস্ত পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার অনেক প্রশ্নের উত্তরই আপনারা ভিডিওটার মধ্যেই পেয়ে যাবেন। কিন্তু যদি তারপরেও কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জিনিসটা জানাবেন এবং তার যথাযথ উত্তর আমরা টাইমের মধ্যে দিয়ে দেব। আর যারা আমাদের চ্যানেলটিকে নতুন এসছেন, নতুন দেখছেন ভিডিওটি, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আপডেট পেতে থাকুন। তো এটার জন্য আমাদেরকে সবার পাশে আসতে হবে পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। তো আমরা pmkisan.gov.in লিখে যখন সার্চ করব তো পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসব। তো আসার পরে আমরা এখানে যে নতুন অপশান যেটা দেখছি যে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, তো নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে তারপরে আমরা এখানে যদি গ্রামের কৃষক হই তাহলে অবশ্যই রুরাল ফার্মার রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করে নেব, আর যদি শহরের হয় তাহলে আরবান ফার্মার রেজিস্ট্রেশনটাকে সিলেক্ট করে নেব। তো যেহেতু গ্রামের ফর্ম ফিল আপ চলছিল তো সেটা রুরাল সিলেক্ট করে নিয়ে তারপরে আমরা আধার নম্বর মোবাইল নম্বর দিয়ে স্টেটটাকে সিলেক্ট করে নিয়ে ক্যাপচা ফিল করে দিয়ে আমরা গেট ওটিপি অপশানে ক্লিক করে দেবো। তারপরে আপনার যে মোবাইল নম্বর আপনি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে এবং ক্যাপচা ফিল করে সাবমিট করতে হবে। তবে একটা জিনিস বলে দিই, যেটা সেটা হচ্ছে যে সবসময় এখানে চেষ্টা করবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটাকে এখানে দেওয়ার। কেননা যদি আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকে তাহলে আপনি নিজে বাড়িতে বসে পিএম কিষাণের রেজিস্ট্রেশন করতে পারবেন না। তার জন্য আপনাকে নিকটস্থ সাইবার ক্যাফে বা নিকটস্থ যে সিএসসি সেন্টার রয়েছে আপনাকে সেখানে যেতে হবে। তো আমাকে এখানে আরও একবার ওটিপি পাঠাতে হয়েছে। তো সেকেন্ড ওটিপি যেটা যাচ্ছে সেটা আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ওটি সেই ফোনেই যাবে। তো আমি ওটিপিটা সাবমিট করবো, তারপরে আবার একবার ক্যাপচাটা আমি ফিল করে দেবো, নতুন যে ক্যাপচাটা এসছে রিলোড হয়ে তো সেই ক্যাপচাটা ফিল করব। সেটা করার পরে তারপরে ভেরিফাই আধার ওটিপি অপশানে আমরা ক্লিক করে নেব। তো ভেরিফাই আধার অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। আমরা এখানে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, ব্লক, ভিলেজ এগুলো সবকটি একে একে করে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে আমাদেরকে ক্যাটাগরি সেকশন মানে নাম, জেন্ডার এগুলো আগে থেকেই ফিল আপ হয়ে আছে, যেহেতু আমি আধার অথেন্টিকেশান নিয়ে নিচ্ছি। তো এখানে ক্যাটাগরি যদি জেনারেল হয় তো জেনারেল, যদি এসসি এসটি হয় তাহলে এসসি এসটি অপশানে সিলেক্ট করে নিতে হবে। তো তারপরে আছে ফার্মার। ফার্মার যদি আপনার জমি যদি 1 থেকে 2 হেক্টরের মধ্যে থাকে তাহলে আপনি অবশ্যই স্মলটাকে সিলেক্ট করে নেবেন, তা নাহলে আদার্স সিলেক্ট করে আপনাকে এগোতে হবে। আর এখানে প্রশ্ন হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি, এইটা নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে। তো ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনার যে পর্চা রয়েছে, আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে পর্চার যে উপরে যে রেড মার্ক করে যে সংখ্যাটা দেখা যাচ্ছে ওটাই অ্যাকচুয়ালি ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার আর কি। তো ওইটাকে আমরা এখানে ফিল আপ করে দেবো। ফিল আপ করার পরে আমরা এখানে যথারীতি রেশন কার্ড নম্বরটা ফিল আপ করে দেবো। রেশন কার্ড নাম্বার ফিল আপ করার পরে আমাদের এখানে অপশান আসছে যে অ্যাকসেপ্টেন্স ফর পিএম কিষাণ মানধান যোজনা। তো পিএম কিষাণ মানধান যোজনা যদি কারো জানা না থাকে তাহলে অবশ্যই আপনি একটু গুগল করে নেবেন নতুবা ইউটিউবে সার্চ করে নেবেন বিষয়টা কী, তারপরে আপনি ওটা ইয়েস কি নো ওটা সিলেক্ট করতে পারবেন। ওটা এক প্রকার পিএম কিষাণেরই প্রধানমন্ত্রীর একটা রকম স্কিম, যদি ওটা করেন তো তার কিছু এক্সট্রা সুবিধা পাবেন। তো যাই হোক, সেটা আপনি আলাদা করে দেখে নিতে পারেন নতুবা আমরা আলাদা করে ভিডিও বানিয়ে দেবো সেটার উপরে। আর তারপরে ওনারশিপে আমার যদি জমি মালিক যদি একজন হয় তাহলে অবশ্যই সিঙ্গেল অপশানটাকে চুজ করা থাকবে, আর যদি মালিক যদি একের অধিক হয় তাহলে জয়েন্ট অপশানটাতে সিলেক্ট করে রাখতে হবে। তারপর আমি অ্যাড অপশানটাতে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে আমাকে ল্যান্ড ডিটেলস আমাকে এখানে সাবমিট করতে হবে। খাতা নম্বর মানে এখানে আপনার যে খতিয়ান নম্বর যেটা রয়েছে সেই খতিয়ান নম্বরটা আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে খতিয়ান নম্বরটা সাবমিট করে দেবো। খতিয়ান নম্বর সাবমিট করার পরে যদি একজন ব্যক্তির একটা খতিয়ানে অনেকগুলো দাগ নম্বর থাকে তাহলে আপনাকে প্রতিটা দাগ নম্বর কমা কমা দিয়ে অ্যাড করে যেতে হবে, যেমনটা আমি করেছি দেখতেই পাচ্ছেন। তো অমনভাবেই কমা কমা দিয়ে প্রতিটা দাগ নম্বর লিখে আপনি অ্যাড করে দেবেন। তো আমি এখানে দাগ নম্বরটা দিয়ে দিলাম। আর হচ্ছে এরিয়া, এরিয়া কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবেন আপনাকে কিন্তু হেক্টরে সাবমিট করতে হবে ডিজিটটা।
আমাদের যে পর্চাতে যে জমির পরিমাণ থাকে সেটা একরে থাকে। তো আমাদেরকে একরের ডিজিটটা লিখে দিলে হবে না, একরের ওই ডিজিটটাকে গুগলে গিয়ে একর টু হেক্টর কনভার্টার সার্চ করে নিয়ে সেখানে আমার একরের জমির পরিমাণটা লিখে হেক্টরের যে ডিজিটটা আমি পেয়ে যাব সেই হেক্টরটাকে কপি করে আমাকে এখানে পেস্ট করে দিতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিই কীভাবে গুগলে গিয়ে আপনারা একর থেকে হেক্টরে কনভার্ট করবেন। তো আমরা গুগলে আসার পরে একর টু হেক্টর লিখে নেব। একর টু হেক্টর লেখার পরে আমাদের সামনে এমন একটা কনভার্টার আসবে যেখানে দেখাচ্ছে যে অ্যাড একর ইকুয়াল টু 0.404686, এটা এত পরিমাণ হেক্টর। তো আপনার জমি যতটা হবে, যদি আপনার জমির পরিমাণ যত হবে, যদি 200 হয় তো 2 লিখবেন, এখানে দেখবেন অটোমেটিক্যালি হেক্টরটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বেসিক্যালি এখানে একর যত একর জমি আপনার হবে সেই একরের পরিমাণটা এখানে লিখবেন, এখানে ডিজিটটা অটোমেটিক্যালি হেক্টরে কনভার্ট হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনার জাস্ট এটাকে সিলেক্ট করে নিয়ে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে সেইটাকেই গিয়ে পোর্টালে গিয়ে পেস্ট করে দেবেন। তো সেটা জেনারেলি করার পরে তো এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে এটা কিন্তু হেক্টরে ফিল আপ করতে হবে, এটা কিন্তু একরে ফিল আপ করলে হবে না। যদি একরে করেন তাহলে কিন্তু আপনার সেটা ভুল হলো অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হতে পারে, বাতিল হতে পারে। তো এটার পরে আমাদেরকে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসটা 2019 সালের আগে না 2019 সালের পরে সেটা আমাকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে এখানে ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে 4-5 রকম অপশান দিয়ে রেখেছে কে কীভাবে জমিটা পেয়েছে। কেউ স্বামী মারা যাওয়ার কারণে পেতে পারে, কেউ বাবা মারা যাওয়ার কারণে পেতে পারে, কেউ বংশ পরম্পরায় সূত্রে পেতে পারে, কেউ জমিটা কিনেছে তার জন্য পারচেস অফ ল্যান্ড, যদি কেউ গিফট করে মানে দানছত্র হিসেবে যদি কেউ পেয়ে থাকে তাহলে সেটা গিফটেড হবে। তো আমার এই ক্ষেত্রে বাবার মৃত্যুর কারণে সে জমিটা পেয়েছিল বলে আমি ডেথ অফ ফাদার অপশানটাকে চুজ করে নিলাম। তারপরে অপশান যেটা আছে ল্যান্ড ডেট ভেস্টিং, ল্যান্ড ডেট ভেস্টিং মানে আপনার যত তারিখে আপনার পর্চাটা জেনারেট হয়েছে মানে সরি আপনার জমিটা জবে রেকর্ড হয়েছে সেই ডেটটা আপনাকে এখানে দিতে হবে। এবার আপনাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে সেই ডেটটা আমি পাবো কোথায়। তো খুবই সহজ, আপনার যে পর্চা রয়েছে তো পর্চারই দেখুন, আমি মার্ক করে দিয়েছি যে খতিয়ান তৈরির তারিখ, খতিয়ান তৈরির তারিখ বলে এমন একটা ডেট থাকবে ওখানে, সেই ডেটটাকে নিয়েই আপনাকে ওই ল্যান্ড ডেট ভেস্টিংয়ের জায়গাটাতে ফিল আপ করে দিতে হবে। তো সেটা যথারীতি ফিল আপ করার পরে আমাদের একটা অপশান আছে যেটা, সেটা হচ্ছে যে পাট্টা নম্বর। তো পাট্টা নম্বর বলতে যাদের পাট্টা নম্বর আছে তারা ইয়েস করবে, যাদের নেই তাদেরা নো করবে, ম্যাক্সিমাম লোকেরই নেই, থাকে না, তো নো করে এগিয়ে যেতে পারেন। তারপরে একটা অপশান যেটা এক্সট্রা অ্যাড করেছে সেটা হচ্ছে আইডেন্টিটি অফ প্রিভিয়াস ওনার, মানে আপনি যার থেকে জমিটি পেলেন তার আধার নম্বর, সেটা সে আপনি যে কোনোভাবেই পেয়ে থাকুন না কেন তার পূর্ববর্তী যে মালিক ছিল সেই জমিটার সেই মালিকের আধার নম্বর আপনার দরকার। যদি কোনো কারণে আধার নম্বর না থাকে বা সেই মালিক আধার নম্বর জেনারেট হওয়ার আগেই মারা গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে NA না লিখে এগিয়ে যেতে পারেন। তো আমি এখানে আধার নম্বরটা ফিল আপ করে দেবেন, চেষ্টা করবেন আধার নম্বরটা ফিল আপ করে দেওয়ার যদি থাকে, তার কারণ NA লিখলে দু এক সময় ক্যান্সেল হওয়ার চান্সেস থাকে। তো আপনারা যদি NA লেখেন তাহলে অবশ্যই আপনাদের কৃষি দপ্তর থেকে একবার পারমিশন নিয়ে নিতে পারেন যে আপনি ওখানে কী ফিল আপ করবেন। তো অ্যাড করার পরে আমাদের উপরে জেনারেলি চলে আসলো সিরিয়াল নম্বর 1 করে। তো এরকমভাবে যদি আরও আরও যদি আপনার খতিয়ান নম্বর থাকে যেখানে আপনার জমি আছে তো সেগুলো সেমভাবে আপনি ফিল আপ করে অ্যাড করে নিতে পারেন। তো তারপরে আমরা এখানে পর্চাটা আপলোড করে দেবো। তো পর্চাটা আপলোড করার পরে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। ক্লিক করার পরেই আমাদের সামনে দেখিয়ে দেবে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর ফার্মার আইডি ইজ দি একটা ডিজিটের সংখ্যা। আপনারা এইটা ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই এটাকে প্রিন্ট আউট বা সেভ করে নেবেন, নাম্বারটাকে লিখে নেবেন পারলে কোনো জায়গায়, কেন ইন ফিউচার ওইটাই কাজে লাগবে। তো আমরা এটাকে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পরে তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল, আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।